আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ বিদেশের সর্বশেষ আপডেটগুলো নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। শুরুতেই জানাবো শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দিব, তফসিল ঘোষণার আগেই সংসদ ভেঙে দিতে হবে বলল ইসলামী আন্দোলনের নেতা। এদিকে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ঠেকাতে প্রতিরোধ গড়ে তুলতে হবে বললেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এরপর থাকবে উবাইদুল কাদের বললেন, জনগণ আমাদের শক্তি, অস্ত্রের উপরে আমরা নির্ভরশীল নই। জিএম কাদের বললেন, নির্বাচন এখন ইলেকশনে হয় না, সিলেকশনে হয়। শেখ হাসিনার সিলেকশনের মাধ্যমে বর্তমানে প্রতিনিধি বাছাই করা হয়, এ কারণে এখন আর ভোটের প্রয়োজন হয় না। এদিকে সরকার পতনের লক্ষ্যে গণতন্ত্র মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা। সর্বশেষ জানিয়ে দিব, খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় গেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি শুনছেন কমেন্ট করে জানিয়ে দিন, কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তীতে লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তফসিল ঘোষণার আগেই সংসদ ভেঙে দিতে হবে বলল ইসলামী আন্দোলন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বর্তমান সংসদ ভেঙে দেওয়ার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইনুস আহমেদ। তিনি বলেন, বর্তমান সংসদ বহাল রেখে নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন করার চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না, দেশে নতুন সংকট ঘনীভূত হবে। আজ মঙ্গলবার 1 আগস্ট বিকেলে পুরানো পল্টনে আয়োজিত বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় এসব কথা বলেন তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশে এই পর্যালোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাওলানা ইনুস আহমেদ বলেন, জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতেই হবে। বর্তমান নির্বাচন কমিশন এরই মধ্যে দলবাজ কমিশনে পরিণত হয়েছে। এই কমিশনের অধীনে জাতীয় নির্বাচন হতে পারে না, পারে না, পারে না। নির্বাচনের আগে বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে, এরপরেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। তিনি আরো বলেন, বর্তমান সরকার জনমতের প্রতি কোনো প্রকার তোয়াক্কা না করে গায়ের জোরে পুনরায় ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে। জনগণ আর এক মুহূর্ত বর্তমান সরকারকে দেখতে চায় না, জনগণ তাই মাঠে নেমে পড়েছে। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পদত্যাগ করাতে বাধ্য করা হবে। আওয়ামী লীগের শান্তি সমাবেশ ঠেকাতে প্রতিরোধ গড়ে তুলতে হবে বললেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আওয়ামী লীগের তথাকথিত শান্তি সমাবেশে বারুদের গন্ধ আসছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশে এখন গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটের অধিকার ফিরিয়ে দিতে মানুষ শান্তিপূর্ণ আন্দোলন করছে, তখন আওয়ামী লীগ ইয়াহিয়া ও টিক্কা খানের মতো শান্তি কমিটি গঠন করেছে। তিনি আরো বলেন, আমরা এখন কর্মসূচি ঘোষণা করছি, ওরা আমাদের বিরুদ্ধে পাল্টা কর্মসূচি দিচ্ছে। সেই কর্মসূচিতে আমাদের নেতা গয়েশচন্দ্র রায়, যুবদলের সাজিদ হাসান বাবুর উপরোক্ত রক্তাক্ত হামলা করেছে, আমানুল্লাহ আমানকে টেনে হিসড়ে নিয়ে গেছে। আসলে ওদের শান্তি সমাবেশে বাতাসে বারুদের গন্ধ আর রাস্তায় রাস্তায় রক্তের হোলি খেলা, এটাকে তারা শান্তি সমাবেশ বললেও এটা প্রকৃতপক্ষে কখনো শান্তি সমাবেশ হতে পারে না। এদের শান্তি সমাবেশ ঠেকাতে এখন পাড়ায় পাড়ায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজ সকালে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত জনসমাবেশে কথা বলে বিএনপির মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, গতকাল সোমবার 28 জুলাই ঢাকায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসী হামলায় নিপীড়িত, নির্যাতিত ও গ্রেপ্তার কর্মীদের প্রতিবাদে ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণ বিএনপি এর জনসমাবেশের আয়োজন করে। রিজভী আরো বলেন, আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগ সন্ত্রাসীরা হামলা এবং সশস্ত্র আক্রমণ চালিয়ে অনেক নেতাকর্মীকে আহত ও গ্রেপ্তার করেছে। তারা আমাদের অবস্থান কর্মসূচি কিভাবে বানচাল করা যায় সেভাবে পরিকল্পনা করছিল। আসলে আমাদের কর্মসূচি বানচাল করতে গিয়ে নিজেরাই বানচাল হয়ে গেছে জনগণের কাছে। তিনি আরো বলেন, পুলিশ আমাদের 21 থেকে 23টি শর্তে সমাবেশের অনুমতি দিয়েছে। তারা একটি শর্ত দিয়েছে, কোনো সাজাপ্রাপ্ত ব্যক্তির বক্তব্য প্রচার করা যাবে না, কারণ দেশের মানুষ এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করছে। সেই তারেক রহমানের বক্তব্য যদি প্রচার না করা যায় তাহলে দেশের মানুষ কিভাবে রাস্তায় নামবে। এই সরকার এমনই এক প্রতারণা করছে যেখানে আমাদের বিএনপি দলকে ধ্বংস করার পায়তারা চলছে। সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত জনসমাবেশে সভাপতিত্ব করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আব্দুস সালাম।
জনগণ আমাদের শক্তি, অস্ত্রের উপর নির্ভরশীল নই আমরা, বললেন উবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের বলেছেন, আমরা অস্ত্রবাজি করে ক্ষমতায় আসিনি, কাজেই আমরা অস্ত্রের উপর নির্ভরশীল নই। আমরা আগুন সন্ত্রাসে বিশ্বাস করি না, আমাদের শক্তি দেশের জনগণ। আজ মঙ্গলবার দুপুরে রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশ স্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি বলেন, উত্তরবঙ্গকে ঘিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল তার স্বপ্নের গল্প শোনাবেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে রংপুরের আনাসে কানাসে ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত সারা জেগেছে। মনে হচ্ছে এই সমাবেশ মহাসমাবেশে রূপ নেবে, এই জনসমুদ্র মহাসমুদ্রে রূপ নেবে। রংপুরে স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ হবে আগামীকাল। সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যে উন্নয়ন হয়েছে তাতে যতই ষড়যন্ত্র আসুক না কেন, শান্তিপূর্ণ নির্বাচন হলে রংপুর সহ দেশের 70% মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ভোট দিয়ে ক্ষমতায় আনবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই মুক্তিযুদ্ধ বাংলাদেশকে, স্বাধীনতার আদর্শের বাংলাদেশকে, বঙ্গবন্ধুর বাংলাদেশকে, জয় বাংলার বাংলাদেশকে আমরা দুর্বৃত্তদের হাতে তুলে দিতে পারি না, এটাই আমাদের শপথ। এর আগে দলের কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ স্থল রংপুর জেলা মাঠে পরিদর্শন করে উবায়দুল কাদের। নির্বাচন এখন ইলেকশনে নয়, সিলেকশনে হয়, বললেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জিএম কাদের বলেছেন, নির্বাচন এখন ইলেকশনে হয় না, নির্বাচন এখন সিলেকশনে হয়। শেখ হাসিনার অধীনে এখন নির্বাচন, যাকে খুশি তাকে ক্ষমতায় বসানো হয়। আজ মঙ্গলবার 1 আগস্ট বিকেলে রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর জাপার বিশেষ সভায় এ মন্তব্য করেন তিনি। জিএম কাদের বলেন, নির্বাচনের নামে যা চলছে তাকে কোনোভাবেই নির্বাচন বলা যায় না, যেহেতু নির্বাচন কমিশন সিলেকশন করবে না, তাই নির্বাচন কমিশনকে আর সিলেকশন নমিনেশনও বলা যায় না। নির্বাচন করা হবে সরকারের উচ্চ পর্যায় থেকে, নির্বাচন কমিশনের কাজ হবে সিলেকশনকে বৈধতা দেয়া, তাই নির্বাচন কমিশনকে বলা যায় ইলেকশন ভ্যালিডেশন নমিনেশন কমিশন। নির্বাচন কমিশনের আইনগত ক্ষমতা কমিয়ে দেওয়া হয়েছে উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান আরো বলেন, দলীয় লোকজন নিয়োগ দিয়ে নির্বাচন কমিশন আয়ত্ত করা হয়েছে, সরকারের নির্দেশে শতভাগ বাস্তবায়ন করবে এমন লোকজন নিয়োগ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে। তিনি আরো বলেন, ঢাকা 17 আসনের উপনির্বাচনের দিকে তাকিয়েছিল দেশীয় বিদেশিরা, সরকার ইচ্ছে করলে এই নির্বাচনটা সঠিক করতে পারত, মানুষের প্রত্যাশা আগ্রহ করে নিজেদের মতো করেই নির্বাচন করেছে, এ কারণেই ভোটাররা ভোট কেন্দ্রে যেতে চাইছে না, তাই মাত্র 100%-এর ভিতর 10% ভোট পড়েছে, কারণ তারা জানেই তাদের ভোট দিতে হবে না, তাদের পছন্দ মতো প্রার্থী এবার নির্বাচিত হবে না, সরকার যাকে খুশি তাকেই নির্বাচিত করে দিবে, এ কারণে জনগণ এখন আর ভোট দিতে আসে না। দেশে এমন দমন নিপীড়ন নির্মমতা কোনো সরকারই করে নাই, মন্তব্য করে জিএম কাদের বলেন, সরকারের বিরুদ্ধে কথা বলা একজন নাগরিকের দায়িত্ব, কিন্তু সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেয়া নাগরিকের কর্তব্য হলেও বর্তমান সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিতে গেলেই জেলে যেতে হয়, তাই এখন মানুষ ভয়ে আর কথা বলে না। আওয়ামী লীগ সরকারের ভয়ে এখন জনগণ চুপ হয়ে থাকে, কিন্তু জনগণকে কতদিন এভাবে দাবিয়ে রাখতে পারবে সরকার? জনগণ এখন রাজপথে নেমেছে, জনগণকে সঙ্গে নিয়ে এই সরকার পদত্যাগ করিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। গণতন্ত্র মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা। 3 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী 8 আগস্ট সমাবেশ ও মিছিল এবং 9 আগস্ট মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এছাড়া গণতন্ত্র মঞ্চের নেতা ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় নেতা ডাক্তার ইউসুফ সেলিমের মুক্তির দাবিতে 5 আগস্ট ঢাকায় বিক্ষোভ সমাবেশ করা হবে। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী অনুসারী পরিষদের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিষদ সভায় এই কর্মসূচি গৃহীত হয়। গত বছরের 8 আগস্ট 7টি দল নিয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশ ঘটে। দলগুলো হল জাতীয় সমাজতান্ত্রিক জোট, জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। পরবর্তী গণতন্ত্র মঞ্চ থেকে গণ অধিকার পরিষদ বেরিয়ে গেলে এই 6টি দলীয় জোটে পরিণত হয়। গণতন্ত্র মঞ্চের সমন্বয়কারী ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু সভাপতিত্বে উপস্থিত ছিলেন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কায়ুম, জেএসডি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারি, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজুসহ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ।
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় গিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার গুলশানের বাসা ফিরোজায় গিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাত 8:22 বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র এসব তথ্য জানিয়েছে। এর আগে গত 25 জুলাই বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তখন খালেদা জিয়া বিএনপির এই আন্দোলন, এক দফা কর্মসূচি, মহাসমাবেশ ইত্যাদি বিষয়ে মির্জা ফখরুলকে বিভিন্ন দিক নির্দেশনা দেন। এবারও কি দিক নির্দেশনা আসে সে বিষয়ে জানতে বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তীতে আপডেট সংবাদ আসার সাথে সাথেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।